বন্ধ ছিল, বাসায় বসে সময় কাটতে ছিল না। এখন শুনছি স্কুল খুলবে তাই আসছি, আসার পরে বান্ধবীর সাথে দেখা হতেছে, অনেক এনজয় করতে আসি আর অনেক মজা করতেছি। খুব ভালো লাগতেছে কারণ আমরা পড়াশোনা করবো, অনেক গ্যাপ গেছে পড়াশোনায়, পড়াশোনা করলে আমাদের কাছে ভালো লাগবে। আবার ফ্রেন্ডদের সাথে দেখা হবে, অনেকদিন হয়েছে দেখা হয় না স্যারেদের, পড়াশোনার ভিতরে পড়াশোনা তো করাই হয় না, খুব করা হয়, স্কুল খুলে পড়াশোনা হবে, পরীক্ষা হবে, খুব ভালো লাগতেছে। দীর্ঘদিন বাসায় ছিলাম, ভালো লাগেনি, শুনলাম যে স্কুল খুলবে 12 তারিখে, তাই আজকে স্কুলে আসলাম, খুবই ভালো লাগতেছে। বাসায় থেকে থেকে বোর লাগতেছিল, তাই আজকে স্কুলে এসে সবার সাথে অনেকদিন পর দেখা হয়, খুবই ভালো লাগতেছে। দীর্ঘদিন স্কুল বন্ধ হওয়ার কারণে আমাদের বান্ধবীর অনেকের বিয়ে হয়ে গিয়েছে, আর যদি এইটা যদি খোলা থাকতো, স্কুলটা যদি খোলা থাকতো, তাহলে এটা হইতো না কখনো। আবার আমাদের পড়ালেখা যদি শুরু হয় তাহলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। প্রত্যেকেই স্কুল আসার জন্য উৎফুল্ল এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা এটার একটা ইতিবাচক দিক দেখেছি। ইতিবাচক দিক হলো এই যে দীর্ঘ 18 মাস করোনাকালীন সময় বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা থেকে দূরে চলে গেছে, তদুপরি সরকারের উদ্যোগ ছিল যে সংসদ টিভি এবং সরকারের নির্দেশনায় সকল বিদ্যালয়ে অনলাইন ক্লাস প্রচলন করছে এবং সাথে সাথে অ্যাসাইনমেন্টের যে কার্যক্রমটি প্রচলিত ছিল এতে শিক্ষার কিছুটা হলে ব্যাঘাত পূরণ করার প্রচেষ্টা ছিল। এর মধ্যে এই ঘোষণাটি আসার সাথে সাথে সকল শিক্ষার্থীর মধ্যে একটি উৎফুল্ল যে ঈদের আনন্দের মতো, অর্থাৎ আমরা 12 তারিখে স্কুলে যাচ্ছি, এই যদি তাদের একটা মনের ভিতর একটু উৎফুল্লতা এবং এই যে কোমলমতি শিক্ষার্থীরা দিন পরে স্কুল খুলতেছে সেই হিসেবে আমরা মানে বাচ্চাদের স্বাস্থ্যবিধি, বাচ্চারা যাতে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করছি সরকারের নির্দেশ মোতাবেক। সকল শিশু যাতে মাস্ক ব্যবহার করে সেই মাস্কটা আমরা নিশ্চিত করব। আর এই দীর্ঘদিন প্রায় 18 মাস বাচ্চারা স্কুল থেকে দূরে ছিল, কিন্তু পড়াশোনা থেকে তো দূরে ছিল না, কারণ আমরা মোবাইলে তাদের সাথে পড়াশোনা, গুগল মিটে তাদের পড়াশোনার ব্যবস্থা করছি, মোবাইলে তাদের সাথে খোঁজ খবর নিছি, কিন্তু তারপরেও কিছু স্কুলে না আসলে কিছু ঘাটতি থেকেই যায়। আর সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল পরিচালনা করব, আর এই যে বাচ্চাদের যে ঘাটতিটা রয়ে গেল সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা নিজেরাও কিছু পরিকল্পনা গ্রহণ করছি যাতে ভবিষ্যৎ বাচ্চাদের এই ঘাটতিটা পূরণ হয়। সরকারি ঘোষণা অনুযায়ী 12 সেপ্টেম্বর স্কুল খুলতে যাচ্ছে, আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের ব্যাঞ্চ পরিষ্কার করেছি, স্কুলের আশেপাশে যত যা কিছু আছে পরিষ্কার করেছি, মোটামুটি আমাদের এখন স্বাস্থ্যসম্মত পরিবেশ আছে, আমরা স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, আমরা থার্মাল মিটারের ব্যবস্থা করেছি, আমরা সরকারি ঘোষণা অনুযায়ী আমরা প্রস্তুত আছি, কিছু খুললে ভালোভাবে চলবে বলে আশা করি। সরকারি বিধি মোতাবেক সরকার যে ঘোষণা করেছেন যে আগামী 12ই সেপ্টেম্বর আমাদের মাধ্যমিক বিদ্যালয় সমূহ খুলে দেবে, তারই অংশ বিশেষ হিসেবে আমাদের বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে বিদ্যালয়ে আসতে তাদেরকে বলা হয়েছে এবং তারা সেভাবেই আগামী 12 তারিখ থেকে বিদ্যালয়ে আসবে। স্কুল সবাই আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে, 12 তারিখের স্কুল খোলার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, মাস্ক কেনা হয়েছে, থার্মোমিটার, অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ এবং সেই সাথে হ্যান্ডওয়াশ কর্নারও আছে, ওরা হাত দিয়ে স্কুলে ঢুকবে। প্রথম শ্রেণী প্রতিদিন চলবে, এরপরের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি এবং স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালানো হবে। আমাদের রাজৌর উপজেলার মাধ্যমিক স্তরের এবং উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসা যেগুলো সরকারি নির্দেশনা মোতাবেক পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন করা হয়েছে, এখন ক্লাস চালানোর প্রস্তুতিমূলক যে অবস্থা, বিশেষ করে আমাদের 8 এবং পরীক্ষার্থী এদের ক্লাসগুলো চলবে 12 তারিখ থেকে, বাকি নির্দেশনা মোতাবেক যখন যে নির্দেশনা আসে সেই অনুসারে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বাকি আমাদের স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত কার্যক্রম পরিচালিত হবে, আর স্কুল চালানো যাবে না এরকম কোনো পরিস্থিতি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নেই যে পানিতে ডুবে গেছে, কারণ আমাদের এলাকা এরকম হয়নি, যদি হয় সেই অনুসারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।